जय श्रीमनारायण। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেণুগোপাল স্বামী। অধ্যায় ৯ রাজবিদ্যা রাজগুহ যোগ শ্লোক ২৮। শুভাশুভ ফলৈঃ এবং মোক্ষ্যসে কর্মবন্ধনৈঃ সন্ন্যাসযোগযুক্ত आत्मा विमुक्तो माम उपैष्यसि। ओम। गीताचार्य श्री कृष्ण परमात्मा अर्जुन सह आमदे सकल के राजविद्या राजगुह योग शेखाच्छेन। परमात्मा बोलछेन, अर्जुन तुम्हार समस्त जागतिक वैदिक काजगुली আমার সেবা হিসাবে করো এবং তোমার সমস্ত কাজ আমাকে অর্পণ করো। তারপর যদিও সেই কর্মগুলি তোমাকে কিছু সুখ এবং কিছু দুঃখ নিয়ে আসবে, যদিও সেই কর্মগুলি তোমাকে আবদ্ধ করতে পারে, যেহেতু তুমি সেই সমস্ত কর্মগুলি আমার উপাসনা এবং আমার সেবা হিসাবে করছো, তুমি সেই সুখ এবং সেই দুঃখগুলি দ্বারা অভিভূত হবে না, তুমি হতাগ্রস্ত হবে না এবং সেই কর্মফলগুলি তোমাকে আবদ্ধ করবে না। তুমি সেই কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এবং তুমি আমাকে লাভ করবে। তেমনি শ্রীকৃষ্ণ পরমাত্মা আমাদের আশ্বস্ত করছেন যে আমাদের সমস্ত কাজ যদি তার উপাসনা হিসাবে করা হয় এবং আমাদের সমস্ত কর্মকাণ্ড যদি সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু বলে তাকে উৎসর্গ করা হয়, তবে কোনো কর্মী আমাদেরকে আবদ্ধ করতে পারে না এবং সেই কর্মফলের ফলে শ্রেষ্ঠ কোনো আনন্দ ও দুঃখ আমাদের প্রভাবিত করবে না। শ্রীকৃষ্ণ পরমাত্মার উপদেশ স্মরণ করে এবং শ্রীকৃষ্ণ পরমাত্মাকে আমাদের সমস্ত কর্মকাণ্ড নিবেদন ও উৎসর্গ করে শ্রীকৃষ্ণ পরমাত্মা বা শ্রীমান নারায়ণের কাছে আত্মসমর্পণ করার সময় আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার বাণী শ্লোক হিসাবে পুনরাবৃত্তি করার চেষ্টা করি। শুভাশুভ ফলৈরেবম মোক্ষ্যসে কর্মবন্ধনৈঃ সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মাম উপৈষ্যসি। শ্রীমন্নারায়ণা करिष्ये वचनं तव। श्रीमद् भगवद् गीतारेर संपूर्ण सार मम श्री कृष्ण परमात्मा द्वारा प्रदत्त हुए छे। अध्याय 18 एर श्लोक 65 थेके 70 ते 8 टी काज करार निर्देश देवा हुए छे। श्री कृष्ण बोलें, आमी से 8 टी काज अनुसरण करा भक्तेर प्रेम करी, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমৎ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তবা। এর মানে হলো, কৃষ্ণ তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা তপস বা যজ্ঞ নেই। আমি এই 8টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের 8টি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব।
আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্যে এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমান নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছো যে আমরা দুঃখী থাকবো না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ, আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি। শ্রীমান নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি। ও শ্রীমান নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমান নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমান নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু, জয় শ্রীমান নারায়ণ। শুভাশুভফলৈঃ এবং মোক্ষ্যসে কর্মবন্ধনৈঃ সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মাম উপৈষ্যসি। ওম শুভাশুভফলৈরেবম মোক্ষ্যসে কর্মবন্ধনৈঃ সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মাম উপৈষ্যসি। শ্রীমন্নারায়ণা করিষ্যে বচনম তব। এই শ্রীমন্নারায়ণা, সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই, এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট ব্যয় করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করো। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ আশ্রম পিডিএফ পাবেন। পিডিএফে একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটেই একত্রে নারায়ণ আশ্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ আশ্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে 1 রাউন্ড সমগ্র রামায়ণ পরায়ণ, 33 রাউন্ড শ্রীমদ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্ত্র নাম ব্রতান সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা
অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ অস্ত্র গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।